বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন ৬। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগ লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুড়বার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদে শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট হলে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? ক 2025 ফুট, খ 1925 ফুট, গ 1975 ফুট, ঘ 1875 ফুট। সূত্র 11তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 1925 ফুট। ব্যাখ্যা: একজন ব্যক্তি একটি নির্দিষ্ট লক্ষ্য ভেদ করার জন্য গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভেদ হওয়ার পরে গুলির শব্দ ব্যক্তি শুনতে পায় 3 সেকেন্ড পরে। মনে করি ব্যক্তি ও লক্ষ্যের মধ্যকার দূরত্ব ক ফুট। প্রযোজ্য মানসমূহ: বন্দুকের গতি সমান 1540 ফুট প্রতি সেকেন্ড। গুলি ছোড়ার পর শব্দ শুনতে পাওয়ার সময় 3 সেকেন্ড। শব্দের গতি সমান 1100 ফুট প্রতি সেকেন্ড। দূরত্ব সমান ক ফুট। সময় সমান দূরত্ব ভাগ গতি। গুলির লক্ষ্যভেদের সময় যোগ শব্দ শুনতে পাওয়ার সময় সমান 3 সেকেন্ড। প্রাপ্ত মানসমূহ প্রয়োগ করি। গুলি লক্ষ্যভেদ করার সময় সমান দূরত্ব ভাগ গতি সমান ক ভাগ 1540 সেকেন্ড। শব্দ শুনতে পাওয়ার সময় সমান দূরত্ব ভাগ গতি সমান ক ভাগ 1100 সেকেন্ড। গুলি লক্ষ্যভেদের সময় যোগ শব্দ শুনতে পাওয়ার সময় সমান 3 সেকেন্ড, অর্থাৎ ক ভাগ 1540 যোগ ক ভাগ 1100 সমান 3। সমীকরণের সমাধান করি। ক ভাগ 1540 যোগ ক ভাগ 1100 সমান 3 বা ক ভাগ 220 প্রথম বন্ধনীর অন্তর্ভুক্ত 1/7 যোগ 1/5 সমান 3 বা ক ভাগ 220 প্রথম বন্ধনীর অন্তর্ভুক্ত 5/7/35 সমান 3। উভয় দিককে 220 দ্বারা গুণ করি তাহলে আমরা পাব বা ক গুণিতক প্রথম বন্ধনীর অন্তর্ভুক্ত 12/35 সমান 660।
বা ক মাফ করবেন, উভয় দিককে 12 দিয়ে ভাগ করলে আমরা পাব বা ক গুণিতক 1 ভাগ 35 সমান 55, পরবর্তীতে উভয় দিককে 35 দিয়ে গুণ করলে আমরা পাব বা ক সমান 55 গুণ 35 সমান 1925 ফুট। উত্তর খ 1925 ফুট। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।